একটা ওটিটিতে আসলে সব ধরনের কন্টেন্টই প্রয়োজন। আপনি যদি দেশের বাইরে দেখেন, দেশের বাইরে কিন্তু সব ধরনের কন্টেন্টই হয়, চরকি কিংবা বাংলাদেশের আরও যে সকল ওটিটি আছে, আমি আশা করছি যে আমার মনে হয় যে সবাই আসলে সব ধরনের কন্টেন্টকেই প্রায়োরিটি দিচ্ছে। সো যেহেতু মিনিস্ট্রি অফ লাভের সাথে চরকি জড়িত, এর জন্য আমি স্পেসিফিক্যালি এটা নিয়েই বলবো যে অ্যাজ আ ওটিটি, মানে যারা ওটিটি ব্যবসা করছে বা যারা ওটিটি চালাচ্ছে, তারা আসলে সব ধরনের দর্শকদেরকেই আকর্ষণ করার জন্য সব ধরনের প্রজেক্টই আসলে দর্শকদের সামনে উপহার দিবে, এটাই নিয়ম, এটাই হওয়া উচিত এবং এটাই হচ্ছে, যেটা গুড সাইন। ঈদে কোনো কাজ আসছে না, কারণ এখন আমি সরারকে নিয়ে ব্যস্ত ছিলাম, সরার আল্লাহর মতে সুস্থ, আমার বেবিটাও সুস্থ, আমার প্রোডাকশনের কিছু কাজ চলছে, সেগুলোর এডিট চলছে, কিছু কমার্শিয়ালের কাজ হবে ছবিয়াল থেকে, সেগুলো নিয়ে ব্যস্ত আছি। মানে ক্যামেরার পিছনে যতটুকু ব্যস্ততা আর কি আছে, ক্যামেরার সামনে এখনই আসতে চায় না, কিছু কথা চলছে, হয়তো বা বড় কিছু নিয়ে আবার আসবো। মানে লেখালেখি এবং ডিরেকশন নিয়ে আমার এখন আপাতত কোনো ইন্টারেস্ট নাই, আমি এখন প্রোডাকশনটা খুবই এনজয় করছি, অ্যাজ এ প্রোডিউসার হিসেবে জবটা খুবই এনজয় করতেছি, সো এইটা এনজয় করতে চাই আপাতত। সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানাই যে আমাকে এরকম একটা জায়গায় দিয়েছে যেখানে আমি দর্শকদের ভালোবাসা পাচ্ছি, আপনাদের মতো মানুষদের ভালোবাসা পাচ্ছি, মানুষের কনসার্ন পাচ্ছি, মানুষ আমার বিপদে সবসময় কনসার্ন থাকে বা আমাকে জিজ্ঞাসা করে কেমন হচ্ছে না হচ্ছে কি হচ্ছে আমার জীবনে। সো এটা আমার কাছে ব্লেসিং মনে হয়। ব্লেসিং তো সবসময় খুব সুখের বা খুব আনন্দের হতে পারে। তো আমার মনে আছে যখন সরোরের এরকম একটা অ্যাক্সিডেন্টের পরে সব সাংবাদিকরা আমাকে ফোন করছিল, আমার কাছ থেকে জানতে চাচ্ছিলো, আমি খালি একটা স্ট্যাটাস দিয়েছি, তারপরে আমাকে কেউ আসলে ডিস্টার্ব করেনি, সবাই আমার স্ট্যাটাসের জন্যই অপেক্ষা করেছে এবং আমি স্ট্যাটাস যেটা লিখেছি সেটাই নিয়ে নিউজ করেছি। সো এটা আমার কাছে মনে হয় ব্লেসিং, কারণ এরকম একটা সাপোর্ট পাওয়া, এমনও তো হতে পারতো যে আমার স্ট্যাটাসটাকে না দেখে আমাকে ফোন করে বারবার ফোন করতে পারতো, সবাই রাগারাগি করতে পারতো যে কেন আপনি ইন্টারভিউ দিচ্ছেন না, বাট আমাকে যে সাপোর্টটা দেওয়া হয়েছে বা সবসময় আমি যে সাপোর্টটা পেয়ে থাকি সেটার জন্য হয়তো বা আমি সবসময় খুশি থাকতে পারি। থ্যাংকস টু এভরি ওয়ান, নট অনলি মি।